ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 42 জনে। এর মধ্যে 37 জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। চারজনের পরিচয় শনাক্ত করে নিয়ে গেছে পরিবার। আরও 33 জনের লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে আছে। বেলা 11টার দিকে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাদের গণকবরে দাফনের কথা জানান সংশ্লিষ্টরা। এদিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ অর্ধশতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।